এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস নাইনের ম্যাথ অনুশীলনী হচ্ছে 3.1 কোয়েশ্চেন নং 1 এবং 2 এর সমাধান করবো। তো কোয়েশ্চেন নং 1 দেখে নাও, কীভাবে তুমি তোমার পড়া টেবিলের উপরে থাকা টেবিল ল্যাম্পের অবস্থান অন্য ব্যক্তিকে বর্ণনা করবে। ধরে নাও টেবিলটা তোমার এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, তোমার সামনের দিকটা হচ্ছে এটা ধরে নাও, তাহলে এখানে ধরে নাও একটি ল্যাম্প রয়েছে, এখানে মিডিলেও দিয়ে দিতে পারো বা এইভাবে সাইডেও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এখান থেকে 1, 2 এটা হচ্ছে কম্পাসের সাহায্যে তোমরা দেখে নেবে, এখানে কম্পাস বসিয়ে এখানে সেম মাপে সবটি কেটে দেবে, অথবা স্কেলের সাহায্যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মেপে নেবে, আর এগুলিকে স্টেপ স্টেপ একটি একটি দাগ দিয়ে দেবে। এবার দেখে নাও এখান থেকে, এটা হচ্ছে কি 1, 2, 3, 4, এটা তো 0 রয়েছে এই কর্নারটা, 1, 2, 3, 4, তো এটা হচ্ছে 4, আর এই দিক থেকে 1, 2, 3 রয়েছে সে 1, 2, 3 3 স্টেপে, তাহলে এটার অবস্থান হবে কি, সেই স্থানাঙ্কের সাহায্যে দেখাতে হবে, তাহলে 3, 4, 3 4, 3 তার স্থানাঙ্ক, সেটাকে কীভাবে লিখবে আমি লিখে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেভাবে অঙ্কন করেছি সেভাবে তোমরা অঙ্কন করে নেবে। এইভাবে ধরে নাও একটি টেবিল রয়েছে, এবার টেবিলের এই দিকটা গুনে নেবে বৃহত্তম দিকটি, এবার কত সেন্টিমিটার হচ্ছে, যত সেন্টিমিটার হচ্ছে তত সেন্টিমিটার লিখে নেবে। এবার হচ্ছে এখান থেকে এই দিকটা কতটুকু হচ্ছে সেটা দেখে নেবে, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, তো তোমাদের 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার নাও হতে পারে, তোমরা যদি এই জায়গাতে বসিয়ে দাও তাহলে এটা আরও বেড়ে যাবে, তাহলে তোমাদের মতে যে কোনো পরিমাপ তোমরা নিতে পারো। এবারে এখানে হচ্ছে আমি মনে করি বৃহত্তর প্রান্ত থেকে, অর্থাৎ বৃহত্তর প্রান্ত হচ্ছে এটা, বৃহত্তর প্রান্ত থেকে এটা হচ্ছে 4 সেমি, আর ক্ষুদ্রতর প্রান্ত থেকে এটা হচ্ছে 3 সেমি। এবার এখানে মনে করে লিখেছি, তাই এর জন্য তোমরা তোমাদের মতো করে যে কোনো মাপের তোমরা দিয়ে দিতে পারো। তো তার অবস্থান হিসাবে বাতিটির অবস্থান হবে, এখানে যেভাবে লিখেছি সেইভাবেই, যে বাতিটির অবস্থান হবে 4, 3, কারণ হচ্ছে 4 গুণে যাচ্ছে প্রথমে, তারপর 3 যাচ্ছে, তারপর গিয়ে পেয়ে যাচ্ছে আমাদের সেই বাতিটি, তাই এর জন্য তার অবস্থান হবে 4, 3। এটা হচ্ছে আনসার, তো আনসারটা হচ্ছে এখানে কমপ্লিট। এবার হচ্ছে কোয়েশ্চেন নং 2, তো কোয়েশ্চেন নং 2 প্রথমে দেখে নাও, কোয়েশ্চেন নং 2 যে রাস্তা পরিকল্পনা করো শহরের প্রাণ কেন্দ্রে 2টি প্রধান রাস্তা, তো গ্রাফ পেপারে আমরা যেভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইভাবে। এবার হচ্ছে এই দুটিকে এইভাবে ধরে নেবে, এটা হচ্ছে প্রধান যে সড়কগুলি রয়েছে, এই রাস্তা দুটির মধ্যে হচ্ছে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিক বরাবর এইভাবে রয়েছে, আর যে মেন যে সড়ক রয়েছে অর্থাৎ প্রধান যে সড়ক রয়েছে এগুলি হচ্ছে এক একটি 200 মিটার ব্যবধানে, অর্থাৎ 200 মিটার দূরে দূরে সমান্তরালভাবে রয়েছে রাস্তাগুলি, কিন্তু আমাদের এই প্রত্যেকটি হচ্ছে 5টি করে, তাহলে আমাদের সুবিধার জন্য আমরা নোটবুকে 1 সেন্টিমিটার সমান সমান আমরা ধরে নেব যে 200 মিটার। এবার এইভাবে করে 5টি রাস্তা, তাই এর জন্য এইদিকে আমরা 5টি আরও টেনে নেব, 1, 2, 3, 4, 5 এইভাবে এইভাবেও টেনে নেব আমরা আরও 5টি রাস্তা, আর প্রধান হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ যেভাবে রয়েছে। এবার দিকের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে উত্তর দিক হয়ে যায় উপরের দিকটা, এটা হয় সাউথ, পাশেরটা হয়ে যায় আমাদের ইস্ট, এটা হয়ে যায় ওয়েস্ট, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম, পূর্ব পশ্চিম হয়ে যায়, আর এই দিকটা হচ্ছে উত্তর, এই দিকটা হচ্ছে দক্ষিণ, তো সেইভাবে আমরা এই জায়গাটাকেও এইভাবে করে দেব। এবারে হচ্ছে দেখে নাও পরবর্তী যে কোশ্চেনের মধ্যে বলা হয়েছে সেটা, প্রত্যেকটি প্রধান সড়ককে বা যে রাস্তাগুলো রয়েছে সেগুলিকে এক একটি রেখার মাধ্যমে, এইভাবে রেখার মাধ্যমে এক একটি সড়ককে বা রাস্তাগুলিকে বোঝানো হবে। তারপর আচ্ছা তোমার নমুনাচিত্রে অনেকগুলো আড়াআড়ি রাস্তা আছে, একটি নির্দিষ্ট আড়াআড়ি রাস্তা দুটি রাস্তা দিয়ে তৈরি, আর একটি উত্তর দক্ষিণ দিক অপরটি হচ্ছে পূর্ব পশ্চিম দিক বরাবর, প্রত্যেকটি আড়াআড়ি রাস্তা নিচে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করা, যদি দ্বিতীয় নম্বর রাস্তাটি উত্তর দক্ষিণ দিকে যায় এবং পঞ্চম রাস্তাটি হচ্ছে পূর্ব পশ্চিম দিক বরাবর যায়, তাহলে তাদের যে চৌমাথায় মিলিত হবে তখন ওই আড়াআড়ি রাস্তাকে আমরা 2.5 দ্বারা চিহ্নিত করব। এই নিয়ম ব্যবহার করে আমরা হচ্ছে 4.3 রাস্তাটা আমরা দেখে নেব, আর হচ্ছে যে চৌমাথা রয়েছে 3.4 এটাও দেখে নেব।
তো এখানে দেখে নাও যে এইগুলো রাস্তাগুলি দিয়ে দেবে যে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, এইভাবে প্রত্যেকটি রাস্তার নাম দিয়ে দেবে। এইদিকের যে রাস্তাগুলো রয়েছে এগুলোরও নাম দিয়ে দেবে। আর এগুলো হচ্ছে আমাদের প্রধান সড়ক যেগুলি আড়াআড়িভাবে গিয়েছে, এটা হচ্ছে ইস্ট, আর এই দিকটা হচ্ছে আমাদের সাউথ, আর উপরের দিকটা হচ্ছে আমাদের নর্থ। উত্তর লিখে রেখেছি, এটা হচ্ছে পশ্চিম। এবারে দেখে নাও, আমাদের এখানে বলা হয়েছিল যে আমরা প্রথমে এইদিক হচ্ছে প্রথম রাস্তা এবং দ্বিতীয় রাস্তা, তাহলে দ্বিতীয় রাস্তা হচ্ছে এটা। আর অপর একটি রাস্তা ছিল পূর্ব এবং পশ্চিম দিকে গিয়েছিল 5 নং, তাহলে তাদের যে স্থানাঙ্কটা বা চৌমাথা যে মিলিত হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে দেখে নাও 1 নম্বর রোড, আর এটা হচ্ছে 2 নং, তাহলে 2 নং, আর এইদিকে হচ্ছে 5 নং, এটা হচ্ছে 5 নং, এটা 5 নং রোড, তারা যে মিলিত হয়েছে, তাহলে তাদের স্থানাঙ্কটা লিখব আমরা 2.5। এবার কোয়েশনের মধ্যে 1 নং যে বলা হয়েছিল সেটা বলা হয়েছিল 4.3 বের করার জন্য। তাহলে এই দিক থেকে দেখে নাও, প্রথমে আমরা এইদিকে আসবো, 1, 2, 3, 4 আসলাম। এবার হচ্ছে 3 রয়েছে, তাহলে 3 উপরের দিকে উঠে যাবো, 1, 2, 3, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 4.3। অপর একটা ছিল যে 3.4, আড়াআড়ি যে হয়েছিল তার স্থানাঙ্কটা বের করার জন্য। তাহলে এখানে হচ্ছে প্রথমে 1, 2, 3, 3 আসবো, তারপর হচ্ছে 4 রয়েছে, 1, 2, 3, 4, তাহলে আমরা পেয়ে গেলাম 3.4, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। এবার হচ্ছে রোডগুলির নাম কিন্তু তোমরা দিয়ে দেবে যে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, আর এই দিকেরগুলিরও নাম দিয়ে দেবে। এখানে এই যে নাম 1, 2, 3, 4, 5। তো এখানে হচ্ছে এক্সারসাইজ 3.1-এর কোয়েশন ছিল দুটি, যার মধ্যে এইগুলি আনসার হচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে SMS পাঠিয়ে দেবে।